আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি, যারা ডিপ্লোমা করছি পলিটেকনিক লাইফে, সরকারি অথবা বেসরকারি যেখানেই হোক না কেন, এদের একটা বিগ কনফিউশনাল কোয়েশ্চেন হচ্ছে ডিপ্লোমা পাশ করার পর আমি জব করব না ডুয়েট অ্যাডমিশন দেব, কোনটা জবের জন্য প্রস্তুতি নেব না ডুয়েট অ্যাডমিশন নেব। তো গাজীপুর আসার পর এই জিনিসটা আমরা কনফিউশন হয়ে যায় বেশিরভাগ সময়। যারা এইট সেমিস্টারে আসেন তাদের ক্ষেত্রে একটু বেশি কনফিউশনাল কোয়েশ্চেন আসছে এটা। তো যারা ডিপ্লোমা লাইফে আছেন তাদের এই কনফিউশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করব। আপনার জন্য কোনটা বেটার হবে, কোনটা চুজ করলে আপনার লাইফটা বেটার হবে আগামী দিনের জন্য, এটা আপনাদেরকে আমি কনফিউশনাল যে কোয়েশ্চেন মানে সব রকম মানুষের কাছ থেকে হয়ে থাকে সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং অনেক অভিজ্ঞতা লব্ধভাবে আপনাদেরকে আমি বলবো যে কোনটা করলে আপনার জন্য বেটার হবে। তো সবার প্রথমে আপনাদেরকে আমি বলি যে জবের কথা। মনে করুন আপনি এইট সেমিস্টারে পড়ছেন, এখন আপনি আসলেন গাজীপুরে, এইট সেমিস্টার তো ইন্টার্নি, তো ইন্টার্নের ক্ষেত্রে গাজীপুরে ম্যাক্সিমামই আসে। গাজীপুরে আসলেন, গাজীপুরে আসার পর আপনি আপনার ফ্রেন্ড ডুয়েট অ্যাডমিশন দিল, আপনি জবের জন্য নিলেন, তো জবের প্রস্তুতি নিচ্ছেন। জবের প্রস্তুতি আপনি যখন এইট সেমিস্টার রেজাল্ট দিবে, সিজিপি আপনার যখন পাবলিশ হবে, যদি আপনার কোনো রেফার না থেকে থাকে, সিজিপিএ পাবলিশ হওয়ার পর পরই আপনি রেজাল্ট দেবে, তারপর পরই আপনার মানে প্রস্তুতি শেষ হয়ে যাবে, তখন কিন্তু প্রস্তুতি শেষ হয়ে যাবে এবং আপনি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হয়ে যাবে, কারণ রেজাল্ট চলে এসেছে এবং আপনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো প্রস্তুতি নেওয়ার পর আপনি মনে করুন যে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আপনি টিকে গেলেন, ভাইবা দিলেন, রিটেন প্রিলিমিনারি যাই হোক, বিপিএসসির হোক, স্বায়ত্তশাসিত হোক, বুয়েটের আন্ডারে যারই হোক, যেখানে হোক আপনার চাকরিটা মনে করেন পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে হয়ে গেল, কারণ আপনি কিন্তু চাকরি করছেন। সাপোজ আপনি ডিপ্লোমা প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আপনি চাকরি করছেন, যা জুনিয়র ইন্সট্রাক্টর যে পদ সমতুল্য, দ্বিতীয় শ্রেণী দশম গ্রেড, এখানে আপনি চাকরি করছেন। এখন আসে ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে, আপনি যদি ডুয়েট অ্যাডমিশন দিতে চান তাহলে আপনার ফিউচারটা কী হতে পারে। সবার প্রথমে আপনাদেরকে একটা কথা বলিনি, সবার স্বপ্নে কিন্তু ডুয়েট থাকে, ইভেন আমি বলো না যেই বলুন, ডিপ্লোমা প্রকৌশলী মানেই সবার স্বপ্নে একটা কিন্তু ডুয়েট থাকে যে আমি ডুয়েটে অ্যাডমিশন দেবো এবং ফার্স্ট টাইমে আপনি চান্সটা নেব। তো কীভাবে ডুয়েটে ফার্স্ট টাইম চান্স পেতে হয় এর উপর আমার একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ডুয়েট অ্যাডমিশন যারা আমরা দিব তাদের ক্ষেত্রে আমি বলি, ফার্স্ট টাইম যদি অ্যাডমিশন দেন আপনার হয়তো বা চান্স নাও হতে পারে, কারণ যারা লংয়ের ভাইরা আছে বা বোনরা আছে যাই যেই থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু তাদের চান্স মানে পার্সেন্টেজটা একটু বেশি থাকে, কারণ তারা এক্সপার্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। এমন নয় যে আপনি চান্স পাবেন না ফার্স্ট টাইম, চান্স পেতে পারেন কিন্তু পার্সেন্টেজটা মানে গত ইতিহাসের তুলনায় কম, আপনি পেতে পারেন, সমস্যা নেই, আপনি যদি ভালো পরিশ্রম হন তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ। তো এখন আপনি মনে করেন ফার্স্ট টাইম চান্স আপনার হয়ে গেল, আপনার তো ডুয়েট অ্যাডমিশনে আপনি চান্স পেয়ে গেলেন, আপনি সেকেন্ড টাইম আপনার মানে ফার্স্ট টাইম আপনার হলো না সাপোজ, এখন আপনি কী করবেন, সেকেন্ড টাইম দিলেন সেকেন্ড টাইমও হলো না, সেক্ষেত্রে আপনার মানে করণীয় নাই, কারণ ডুয়েট অ্যাডমিশনের দুইবারই হচ্ছে মনে করেন যে মানে টাইম আর কি, দুইবার বেশি আর দেওয়া যায় না। চান্স হয়ে গেলে সেকেন্ড টাইমও সেটাও ভালো, চান্স না হলে আপনি জবের জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি যেই ডিপার্টমেন্টে থাকেন না এখন সেখানে হিউজ এখন জবের অপরচুনিটি দিচ্ছে গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে আপনি জব মানে জব সলিউশন করে আপনি জবের প্রস্তুতি নিয়ে আপনি জব করতে পারেন, অথবা আপনি কোম্পানির কোনো জবে আপনি লেগে পড়তে পারেন, ভবিষ্যতে যখন সার্কুলারাইজে জবের আপনি চান্স নিতে পারেন জবের ক্ষেত্রে। এখন যাদের চান্স মানে হয়ে গেল তাদের ক্ষেত্রে আমি বলি ম্যাক্সিমামই তারা যেটা করে মানে জবের জন্য তারা অ্যাপ্লাই করে এবং জবের প্রস্তুতি নিতে থাকে। একদিকে ডুয়েটের পড়া পড়ে জবের প্রস্তুতি নেয়, আবার কোচিংয়ে ক্লাসও নেয়, চারিদিকে একবারে জগা খিচুড়ি অবস্থা হয়ে যায়। তো এটা করার মেন রিজনটা হচ্ছে আমরা যারা আছি ডিপ্লোমা প্রকৌশলী ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ড ক্লাস মানে মিডিল ক্লাস ফ্যামিলির আমরা বিলঙ্গার, তো সেক্ষেত্রে আমাদের একটা মানে ফিনান্সিয়াল প্রবলেমটা একেবারে মানে মোস্ট ক্রাইসিস হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে। সেক্ষেত্রে তারা জবের জন্য মানে প্রস্তুতি নেয়, জবও দেখা যাচ্ছে হয়ে গেলে অনেকে ডুয়েট ছেড়ে দেয় কিছুদিন পরে বা দু এক বছর পরে এসে তারা কিন্তু নিতে পারে, কারণ ডুয়েটে চার বছর পর্যন্ত মেয়াদ আছে, যদি চার বছরের ভিতরে যদি কেউ ছেড়ে চলে যায় পরবর্তী এসে সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে, এটা কিন্তু মানে পাবলিক ইউনিভার্সিটির একটা রুলস। তো সেক্ষেত্রে আপনি যদি ডুয়েট অ্যাডমিশন দিতে চান আপনার ক্ষেত্রে একটা মানে প্লাস পয়েন্ট থাকে ডুয়েট, পড়াশোনা করছেন জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, জব না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন জবের প্রস্তুতি নেবেন আপনার কিন্তু মেন টার্গেট থাকবে জব, যদি না হয় আপনি ডিপ্রেশনে চলে যাবেন, এটা কিন্তু স্বাভাবিক, কারণ গাজীপুর জায়গাটা এমনই। তো সেক্ষেত্রে আপনি ডুয়েটে চান্স পেলে আপনি মানে প্লাস পয়েন্ট হিসেবে আপনি প্রস্তুতি নিতে পারেন জবের, এবং জব হয়ে গেলে আপনি চলে যেতে পারেন, অথবা আপনি যদি আপনার যখন দুইটা সার্টিফিকেট থাকবে ডুয়েট এবং ডিপ্লোমার, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে প্লাস পয়েন্ট একটা থাকে। আপনি যদি ডিপ্লোমার মানে জবের জন্য অ্যাপ্লাই করেন, ডিপ্লোমার জব হলো ভালো, না হলো তো ভালো, ডুয়েটের জন্য জবের জন্য অ্যাপ্লাই করলেন দেখা যাচ্ছে হলো না, কিন্তু আপনার ডিপ্লোমার জবটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট থেকে থাকে। কিন্তু যারা ওই যে ওখান থেকে অ্যাডমিশন না দিয়ে যারা জবের প্রস্তুতি নিয়েছিল তাদের কিন্তু এই প্লাস পয়েন্টটা থাকে না।
তো সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে যদি আপনি ডুয়েটে চান্স পান এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলে অ্যাসিস্ট্যান্টে যদি আপনার জব না হয় তাহলে আপনি সাব অ্যাসিস্ট্যান্টে নিতে পারেন, এটা একটা মানে প্লাস পয়েন্ট হয়ে থাকে। এটা মূলত হচ্ছে মেন থিওরি। এবং কথা হচ্ছে যে আমি কী করবো, আমার ফ্যামিলি ক্রাইসিস, আমি কী করতে পারি। তো আপনাদের একটা সাজেশন থাকবে যে আপনার লাইফের গোলটা আপনাকে সেট আপ করতে হবে, আপনি কী করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি একটা পার্সোনাল কথা আপনাদেরকে আমি বলছি, তো যখন আপনি অ্যাডমিশন দিয়ে চান্স পাবেন না তখন কিন্তু একটা আলটিমেট একটা ডিপ্রেশনে চলে যায়। অনেক ক্ষেত্রে জবের প্রস্তুতি না নিয়ে পার্সোনাল মানে প্রাইভেট জবে তারা কিন্তু লেগে পড়ে। সেক্ষেত্রে যাদের এরকম মন মানসিকতা আছে, যারা মানে এভারেজ স্টুডেন্ট, তারা আপনি জবের প্রস্তুতি নেবেন, যদি আপনার জব হয়ে যায় তাহলে কিন্তু আপনি একসঙ্গে প্রমোশন পেয়ে, যারা ডুয়েটে আপনার সঙ্গে বয়সে যারা চান্স পেলো আপনি কিন্তু প্রমোশন পেয়ে একটা পর্যায়ে তার সমান পৌঁছে যেতে পারেন, মানে তারপরে যে পৌঁছে দেবেন প্রমোশন পেয়ে পেয়ে। কিন্তু আপনি এটা হবে না হয়তো বা ডুয়েট যারা অ্যাডমিশন দিয়ে চান্স পেয়ে যারা হয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই তারা সাব অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমা প্রকৌশলীর উপর আবেদন করে তারা এই চাকরিগুলো করে থাকে। তো সেক্ষেত্রে তাদের মানে আমি জানি না কেন তারা এটা করে, তাদের যোগ্যতার অভাব কিনা সেটা আমি জানি না। তো এক্ষেত্রে যোগ্যতার অভাব যখন আপনাদেরকে বললাম সেন্সিটিভ একটা কথা, কেউ কিছু মনে করেন না। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে যোগ্যতার ক্ষেত্রে যখন আপনি অ্যাসিস্ট্যান্ট বা ডুয়েটে গ্র্যাজুয়েশন করে যখন আপনি জবে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে মানে কম্পিটিশনে আসবে কে জানেন, বুয়েট আসবে, শাহজালাল আসবে, সুয়েট আসবে, রুয়েট আসবে, এরা কিন্তু আসবে। এদের কাছে ম্যাক্সিমাম ডুয়েটের স্টুডেন্ট টিকতে পারে না। আমি জানি না এক্ষেত্রে কেন তাদের কোথায় অভাবটা আছে। তো আপনাদেরকে আমি বলবো যদি আপনার লাইফের পারপাস থেকে থাকে যে আমি জবই করবো তাহলে জবের প্রস্তুতি নিতে থাকেন। জবের জন্য কী কী বই লাগবে এটার উপর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনি আমার সাথে পার্সোনালি কথা বলে নিতে পারেন। ডুয়েট অ্যাডমিশন বা জবের যে কোনো প্রকার বই লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আসার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার জন্য জব পারফেক্ট হবে আর ডুয়েট অ্যাডমিশন আপনার জন্য পারফেক্ট হবে। আমি ইন ডিটেলস আপনাদের খোলামেলা বলার চেষ্টা করেছি, এখান থেকে আপনি বুঝে নিন যে কেমন হতে পারে। অনেকে অনেকের ক্ষেত্রে জব হয় না, অনেকবার জবের জন্য পরীক্ষা দেওয়ার পর অনেকে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু একসময় লেগে থাকলে জবের প্রস্তুতি আপনি কন্টিনিউয়াসলি 2 বছর ধরে নিতে থাকেন, ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে। একদিকে আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে টিকলেন না, ভালো কথা, আরেকটাই দিলেন, একটাতে আপনি তো টিকবেন। টিকার পরে দেখবেন আপনি পরীক্ষা দিয়েছেন, ভাইবা দিয়েছেন, এদিকে পরীক্ষা হচ্ছে, একটা পরীক্ষা হলো সেটা আপনি টিকে গেলেন, ভাইবা দিলেন, সেটা তো হয়তো বা হবে না। কিন্তু আপনি আপনার জন্য কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে প্রস্তুতি নেওয়া থাকার কারণে, সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্টে কাজে লাগাতে পারেন। একটা হলো না, আর কাজে ট্রাই করবেন অথবা চলতে থাকবে এভাবে কন্টিনিউয়াসলি, প্রস্তুতি নেওয়া হয়ে গেলে আপনি টিকতে পারবেন সবগুলো। যারা টিকে যেই পরীক্ষায় জবের ক্ষেত্রে টিকে তারা সবগুলোই টিকে, কারণ পরীক্ষার যে ক্যাটাগরি বা যে সিলেবাস সেটা হচ্ছে সেম। একটাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে বাকিগুলো ইনশাল্লাহ আপনি টিকে যাবেন। এটা হচ্ছে জবের মেন থিওরি, কারণ চয়েস আপনার হাতে, আপনি কী করবেন, আপনার লাইফে যে পারপাস আছে সে অনুসারে গোল সেট আপ করে আপনি এটা করে নিতে পারেন। তো এই পর্যন্ত আসার পর নিশ্চয়ই বুঝতে পারছেন জব আপনার জন্য পারফেক্ট হবে না ডুয়েট অ্যাডমিশন আপনার জন্য পারফেক্ট হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আপনার রেসপন্স, ভিডিও বানাতে তখনই ভালো লাগে যখন আমাদের রেসপন্স পাওয়া যায়। এই যে পড়াশোনার মাঝে এত ব্যস্ত লাইফে আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দিই, তাই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে লাইক দিয়ে রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। একটা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব আসলে কিছুই না, এটা আমাদের জন্য এক মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। সেক্ষেত্রে আপনার হেল্প অবশ্যই কাম্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।